অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত আলপনা দাস নামে এক কর্মীর স্বামী বিমল দাস গত ছয় দিন যাবত রহস্যজনকভাবে নিখোঁজ। স্বামী নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে ইতিমধ্যেই জানিয়েছেন শ্রীমতী দাস, কিন্তু আজ পর্যন্ত স্বামীর কোনো সন্ধান দিতে পারেনি আগরতলা শহরতলি এডিনগর থানার পুলিশ। তাই নিরুপায় হয়ে উদ্বিগ্ন অসহায় আলপনা দেবী দ্বারস্থ হলেন অলত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের। এ অবস্থায় সহকর্মীর স্বামীর সন্ধান দিতে বা সোচ্চার হল অ্যাসোসিয়েশনের কর্মীরা। শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলি এডিনগর থানায়। অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তীর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সাথে দেখা করে অবিলম্বে আলপনা দেবীর স্বামীর সন্ধান দিতে স্মারকলিপি পেশ করলেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের সম্পাদিকা শ্রীমতী চক্রবর্তী জানান, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আলপনা দেবীর স্বামী বিমল দাসকে পুলিশ খুঁজে বের করতে কিংবা তার সন্ধান দিতে না পারলে অ্যাসোসিয়েশন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আলপনা দাস ওনার স্বামী গত ছয় দিন ধরে নিখোঁজ। ওনারা থানাতে মিসিং ডায়েরি করেছেন, কিন্তু আজকে পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। ছয় দিন ধরে কোথায় আছে, কী পরিস্থিতিতে আছে কিছু উনি জানতে পারিনি। তাই আজকে আমরা সংগঠনের তরফ থেকে বেলতলি থানার ওসির সঙ্গে আমরা এ ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি যে ঘটনাটা কি আজকে ছয় দিন হয়ে গেল এখনও কেন তার কোনো খবর, বিমল দাসের কোনো খবর নেই। এসব নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা থানাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবো, এর মধ্যে যদি কোনো সদুত্তর আমরা না পাই আমরা পরবর্তী বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। এই ব্যাপারে ওনার স্বামী কী করতেন এবং নাম কি? ওনার স্বামীর নাম বিমল দাস, উনি একজন ছোট ব্যবসায়ী, একটা মুদি দোকান ছিল। ভিডিও রিপোর্ট সাত চিন্টারটেনমেন্ট।